সাম্প্রতিককালের যে কথাগুলো উঠছে ওই কথাগুলো নিয়ে স্যার জিজ্ঞাসা, আমি সেই সম্পর্কে এই তথ্যগুলো কিছুই জানি না। কি প্রশ্ন জিজ্ঞেস করছে সে সম্পর্কে? এই যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে ওটাই। এই বিষয়ে আপনি জানেন কি সেটা বলুন। আমি কিছুই জানি না, আমি কিছু বলতে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, আজকে নিত্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দর্শক, ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আজকে মিল্টন সামাদ্দারের বউ মুখ খুলতে চাচ্ছে না, কেন চাচ্ছে না? দর্শক, ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা চলুন দেখা যাক, মূল ভিডিওতে চলে যায়। সাম্প্রতিককালের যে কথাগুলো উঠছে ওই কথাগুলো নিয়ে স্যার জিজ্ঞাসা, আমি সেই সম্পর্কে এই তথ্যগুলো কিছুই জানি না। কি প্রশ্ন জিজ্ঞেস করছে সে সম্পর্কে? এই যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে ওটাই। এই বিষয়ে আপনি জানেন কি সেটা বলুন। আমি কিছুই জানি না, আমি কিছু বলতে পারছি না। আপনার হাজবেন্ড কি করত, কি ব্যবসা করত, কি পেশায় ছিল উনি? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে আপনি এ সম্পর্কে বলছেন কিছু জানেন না? আপনার স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা এটা বলেন। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। না না, আইনের ব্যাপারে আপনি নিরপরাধ মনে করেন কিনা বা সে কিভাবে জীবিকা নির্বাহ করত, তাকে কেন গোয়েন্দা পুলিশ ধরেছে, এই বিষয়টা বলেন না, সংক্ষেপে বলেন না। আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাদ্দার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। আপনি কি তাকে নির্দোষ মনে করেন? আমি সেটাও আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা। আপনি শুধু আইনের দৃষ্টিকোণ থেকে যেতে।